আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা। করোনা চলে যাওয়ার পরে সাধারণ জীবন আবার ফিরতে শুরু করেছে। করোনা চলে যায়নি, অনেকে হয়তো শুনে হাসবেন, করোনার ভয় ভীতি আমাদের মধ্যে থেকে চলে গেছে এবং আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি করোনার সঙ্গে তাল মিলাইতে আর কি। পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমাদের হিস্টোরিটা ছিল একটু ডিফারেন্ট এবং একটু আশ্চর্যের বটে যে বাংলাদেশের ব্যাপারে বিশেষজ্ঞরা এতটা ভবিষ্যৎবাণী করেছিল যে এত খারাপ অবস্থায় পিক আওয়ার আসলে এ হবে সে হবে, সব কিছু ভুল প্রমাণিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছে। তো যাই হোক, আমি করোনা পরেই কুয়াকাটা ট্যুর করলাম এবং সেখানকার ছাত্র স্টুডেন্ট ভক্ত সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। ছোটো ছোটো পরিসরে আবার শুরু করছি, আজকে রওনা দিচ্ছি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ইনশাআল্লাহ কালকে শুক্রবার ঢাকা কামরাঙ্গি চরে আমার প্রাক্তন ছাত্র হাফেজ মোহাম্মদ ইলিয়াস সৌদি প্রবাসী ছিল এবং সৌদিতে থাকা অবস্থায় তার মোবাইলের কাজ শেখার চিন্তাভাবনা ছিল। এখান থেকে কাজ শিখে যাওয়ার পরে সৌদি আরবে আবার কয়েকটা মাস এক বছরের মতো কাজ করে এখন দেশে স্বনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা সে জীবনযুদ্ধ শুরু করেছে এবং দোকান ডেকোরেশন করেছে। তার ইচ্ছা ছিল যে আমি যেন তার দোকানটা যেয়ে নিজে উদ্বোধন করে দিয়ে আসি। শিক্ষকের প্রতি সম্মান এটা হচ্ছে একটা বিশেষ দিক। সে যেহেতু কোরআনের হাফেজ, শালীনতা এবং শিক্ষকের প্রতি সম্মান সূচক যে মর্যাদা সম্পূর্ণ আচরণ সেগুলোর কোনো অংশে কম নাই তার ভিতরে। যাই হোক, আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আর এখন রাজশাহী শহর পার হচ্ছি, এখান থেকে আমি এবারের মতো ট্রেন জার্নি করবো। সবেমাত্র ক্লাস শেষ করলাম ছাত্রদের, ট্রেনে উঠবো, সকালে নামবো আর সেখানে যাওয়ার পরে কার সঙ্গে দেখা হচ্ছে, কীভাবে আমি ব্যক্তিগতভাবে সময়টা পার করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সফর সঙ্গী হিসেবে এবার কেউ নাই, আমি একাই সফর সঙ্গী। আর স্টেশন পর্যন্ত আগে দেওয়ার জন্য আমার পিছনে বসে আছে শহীদুল ইসলাম ভাই, আর হয়েছে অনেক পুরানো একজন টেকনিশিয়ান, আর বরাবরের মতো আমাকে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে সবসময় নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পাখি ভাই, শত ব্যস্ততার মাঝেও আমাকে সবসময় এই দায়িত্বটা পালন করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যাযাদান করে। আমি অলরেডি স্টেশনে এসে পৌঁছে গেছি, আমি এখন স্টেশনে ঢুকবো এবং ট্রেন জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। ইলিয়াস ভাইয়ের বাসায় চলে আসছি, চমৎকার একটি পরিবেশ। এখানে কাজকে ভালোবাসার কারণে কাজ আর নিজের থাকার বাসস্থানটা কেমনভাবে সাজিয়েছে আসলে খুব চমৎকার। আর আমার মনে হয় যে এরকম পরিবেশ থাকাটা আমার জন্য খুব জরুরি ছিল, কারণ আমি প্রচুর কাজ করতে পছন্দ করি আর রাত জেগে জেগে কাজ করাটা আমার দৈনন্দিন স্বভাবের একটি অংশ। কিন্তু আমার থাকার জায়গা মানে আমার ঘুমানোর জায়গা আর আমার কাজের জায়গাটা ভিন্ন, যার কারণে এই সুযোগটা হয়ে ওঠেনি।
আর আমি দেখাবো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো ইলিয়াস ভাইয়ের বর্তমান ব্যবসায়িক প্লেস এবং তার ব্যবসায়িক প্লেসের সঙ্গে থাকার জন্য একটি আস্তানা বলা যাবে এটা, কারণ বাসস্থান তো আছেই, আল্লাহ উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, ঢাকায় নিজস্ব বাড়ি, তাও আবার অট্টালিকা, এটা সবার ভাগ্যে জুটে না। সে তারপরেও দোকানের সঙ্গে একটি গেস্ট রুম রেখেছে, যেখানে সে হয়তো নিজে ক্লান্ত হলে অথবা অনেক গভীর রাত পর্যন্ত গভীর মনোযোগের কাজগুলো সে করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। গল্প করছি, দেখা হবে এবং দোকান দেখাবো খুব শীঘ্র ইনশাআল্লাহ। এই মুহূর্তে জুমার নামাজ পড়ে আসলাম আর ইলিয়াস ভাইয়ের বাসায় আছি। এখানে ইলিয়াস ভাইয়ের দাওয়াতে আসা, কিন্তু এখানে আরও কিছু মুখ আপনারা দেখতে পাবেন, সবসময় যারা আমাকে খুব ভালোবাসে, যাদের ভালোবাসে আমি সবসময় খুবই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে এরকম মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসে, আমার সঙ্গ দেওয়ার চেষ্টা করে। ঢাকায় এসেছি, কোনো ধরনের স্ট্যাটাস ছিল না ফেসবুকে, তারপরেও কোনোভাবে গন্ধ ছড়িয়ে পড়েছে কয়েকদিকে। আর এখানে আছে আমার জুবাইর ভাই, একজন সুন্নতি মানুষ। আর জুবাইর ভাই আমার 2019-এর ছাত্র, কোন মাসে মনে আছে, কাজের ঝামেলায় ভুলে গেছি, 2019-এর ছাত্র। আর এখানে আছে আব্দুস সালাম সাহেব, আরও দেখা করতে আসছে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই আজকে অনেক ভাগ্যবান, হ্যাঁ আজকে নিজে হাতে রান্না করছে ইলিয়াস ভাই। এখানে আছে আরাফাত, আরাফাত এখন মোবাইল টেকনিশিয়ান না, উনি হচ্ছেন ব্যাংকার, তবে ইসলামী ব্যাংকে সরিয়া ব্যাংকে চাকরি করতেছে। এখানে আছে আমাদের ইকবাল মাহমুদ, মাওলানা ইকবাল মাহমুদ ভাই। আর শুকরিয়া এইসব মানুষগুলো আমাদের গ্রুপের সঙ্গে স্বামীর সবসময়ের জন্য। এখানে মেহমান আছে, ওই পারে আমার আরেকজন ছাত্র ভাই আছে, এটা হচ্ছে মামুন ভাই, কাঁচপুর নারায়ণগঞ্জ। আর এখানে রান্নাটা করেছে ইলিয়াস ভাই নিজে হাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানি পরিবেশন করছেন ইলিয়াস ভাইয়ের বাল্য বন্ধু, ভাইয়ের নাম যেন কি, ইয়াকুব ভাই, উনি মেহমানদারিত নিয়ে খুব ব্যস্ত। আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। আর এখানে যারা এসেছে, বিকালে আমার হয়তো আরও কয়েকজনের সাথে দেখা হবে, আমি স্ট্যাটাস দিইনি কারণ ব্যস্ত সেকশনে ছাত্ররা কাজ করছে, স্ট্যাটাস দিলে দোকান বন্ধ করে দৌড়ে চলে আসতে হবে, এটা আসলে একটু কষ্টসাধ্য হতে পারে। আমরা যার কারণে আমি কাউকে কষ্ট দিতে চাইনি, তবে ইনশাআল্লাহ আমি পারতপক্ষে চেষ্টা করব যে ঢাকায় এসেছিলাম এই বিষয়টি জানিয়ে দেওয়ার খুব শীঘ্রই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে আমরা আদায় করছি, লক্ষ কোটি শুক্রিয়া যে আজকে বাংলাদেশ ঢাকার কামরাঙ্গি চর আমার ছাত্র ইলিয়াস ভাই, হাফেজ মাহমুদ ইলিয়াস, প্রবাসী মানে অনেকেই ছিল, দেশেই স্বনির্ভরশীল হওয়ার জন্য মোবাইল সার্ভিসিং পেশায় সে নিজেকে নিযুক্ত করলো। আজকে তার দোকান উদ্বোধন করেছি আমরা সকলে মিলে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে আমরা এই মুহূর্তে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশে যেমন 18-20 কোটি মানুষের কর্মসংস্থান তথা রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, তেমনিভাবে যেন ইলিয়াস ভাইয়ের দেশেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। এবং এখানে আমার আরও অনেক ছাত্ররা আছে এবং আমার কিছু বন্ধুবর্গ আছে, আমরা সকল কাছে দোয়া চাচ্ছি ইলিয়াস ভাই যেন আগামী দিনগুলো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে মোবাইল সার্ভিসিং পেশায় সে দক্ষ টেকনিশিয়ান হিসেবে সেবা দান করতে পারে ইনশাআল্লাহ।
এই মুহূর্তে আমরা ইলিয়াস ভাইয়ের বর্তমান তার মন্তব্য এবং দেশে এসে ব্যবসা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং তার মানসিক অবস্থার বিষয়টি আমরা জানব। কারণ বিগত দিনে দীর্ঘ সময় সে প্রবাস জীবন ছিল সৌদি আরবে, কত বছর? বারো বছর প্রায় এক যুগ সময় পার করে আসছে। এবং দেশের ব্যবসা আর হচ্ছে বিদেশের ব্যবসা দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। তো আমরা চেষ্টা করছি সার্বক্ষণিকভাবে যে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলোর কিছু রীতিনীতি আছে, কিছু সমস্যা আছে, কিছু ভালো দিক আছে, সকল বিষয়গুলো তাদের সাথে শেয়ার করে সুন্দরভাবে সামনে যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তানহা নিউ মোবাইল গ্যালারি। আর আপনারা জানেন যে আমার প্রতিষ্ঠানের নাম নিউ মোবাইল গ্যালারি। এদের সঙ্গে মিল রেখে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমার ছাত্রদের, যাদের দোকানের নামের সঙ্গে নিউ মোবাইল গ্যালারি সংযুক্ত হয়েছে। আমরা ইলিয়াস ভাইয়ের কথা শুনবো, তারপরে আমরা সরাসরি দোয়াতে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ প্রায় বারো বছর এক যুগ মোটামুটি প্রবাস জীবনে কাটাইছি। তবে মোবাইল রিপেয়ারিং জগতে দক্ষতা বাইরে এবং দেশে অনেক ডিফারেন্স। বাইরে যে কারিগরিটা করলাম সেখানে সামান্য কিছু কাজ এতটা ইয়ে না, কিন্তু বাংলাদেশে আসার পরে বুঝতে পারছি আসলে বাংলাদেশে কতটা কাজ। আর বাংলাদেশে যদি কাজ সৎভাবে যদি আমরা করতে চাই আমরা ভালো দক্ষ কারিগর করতে পারবো ইনশাআল্লাহ, এবং নিজেরও ভালো দক্ষ কারিগর হতে পারবো। কারণ এখানে যে কাজগুলো এবং কি যে ধরনের মোবাইল বা যত আইটেমের মোবাইল আছে বিভিন্ন ব্র্যান্ড, বেশিরভাগ আমাদের যে চাইনিজ ব্র্যান্ডগুলোটা বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে আমরা ভালো একজন দক্ষ কারিগর হতে পারবো। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি ভালো সার্ভিস এবং সৎভাবে চলতে পারি এবং ভালো দক্ষ কারিগর হিসেবে ঘুরতে পারি। এই জন্য সব আমার জন্য দোয়া করবেন। আমাদের এতক্ষণ পর্যন্ত ক্যামেরার পিছনে ছিল হচ্ছে আব্দুল সোবহান, সবসময় আমার সঙ্গে আপনারা দেখেন। আমাদের প্রত্যেকটা সম্পর্কে সুন্দর করার জন্য তার প্রচেষ্টা থাকে। আর আপনারা জানেন যে আমার সফল সঙ্গী হিসেবে দেশের বাইরেও মাঝে মধ্যে যাই। যাই হোক, অনেকেই ভাবছেন যে সোবহান সাহেবকে দেখতে পাচ্ছি না কেন, এর জন্য তাকে পাশে নেওয়া। এই মুহূর্তে আমাদের দোকান উদ্বোধন শেষ, মাগরিবের আজান হতে চলেছে, আমরা আবার নামাজে যাব এবং আমার সফর শেষ না হওয়া পর্যন্ত মাঝে মধ্যে আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বুড়িগঙ্গা নদীর তীরে আসি, মানে এখন আমরা বুড়িগঙ্গা সফর করে আসলাম। আর আপনাদেরকে সঙ্গে না রাখতে পারিনি এই সময় ভিডিওতে, মানে নদীর মাঝখানে তো একেবারে অন্ধকার, যদিও বা এখানে অন্ধকার লাইটের আলো নিয়েছি, গল্প করতে করতে ভুলেই গেছি আপনাদেরকে বলতে যে আসলে নদীর মাঝখানে এই রাত্রি 9টা বাজে এই সময় ঘুরতে কতটা মজা লাগলো। বুড়িগঙ্গা নদীর গল্প শুনেছি আজকে। বুড়িগঙ্গা নদীর বুকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা নৌকাতে চড়ে ঘুরে বেড়াচ্ছি, আর সঙ্গে ছিল সব প্রিয় মানুষগুলো। আরাফাত আছে, ইকবাল মাহমুদ ভাই আছে, মামুন ভাই আছে এবং আব্দুল সোবহান সাহেব ওখানে নৌকার টাকা মিটাইতেছে, এই উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে। দেখেন এখানে আমরা কিন্তু সবাই হাইট, কিন্তু ওকে দেখা যায়। আব্দুল সোবহান সাহেব একটু একটু ঘুরেন তো, ওনার পেটের সাইজে কিন্তু অনেকে চেনা যায় ওনাকে অনেক দূর থেকে। যাই হোক, নৌকাতে ভ্রমণের সময় আমরা অনেক কিছু খেয়েছি, এগুলো বিষয়ে এক্সপ্লেন না করি আমরা। এখন আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। ঢাকা শহরে মোটর সাইকেলে ঘুরে বেড়ানোর শখটা মানে স্বাদটাই ভিন্ন। ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে। মামুন ভাই ঢাকা শহরে মানে এত দ্রুত আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে মোটর সাইকেলে, আর মোটর সাইকেলটাও সেই মানের মোটর সাইকেল। পিছনে চেনা যায় কিনা আমিও তো চিনতে পারছি না যে বসে আছে পিছনে। যাই হোক, মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ঢাকার চক বাজারে দাঁড়িয়ে আছি, আব্দুল সোবহান, আরাফাত, ইলিয়াস ভাই। অনেক গরম আর এই জ্যাম সিটিতে আমি যেন অস্থির, আর এই অস্থিরতার মধ্যেও সঙ্গী সাথীরা আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি এখন চলে যাব সরাসরি উত্তরার দিকে, ওখানে রাত্রি যাপন করব। আর আগামীকাল আমার ফ্লাইট আছে সকাল 9:30, সেজন্য আমরা উত্তরার আশেপাশেই থাকবো আর কি। আর এখান থেকে আব্দুল সোবহান সাহেবকে বিদায় দিচ্ছি, ওর বাসায় নিয়ে যেতে চাচ্ছিলো। আমি আসলে চাচ্ছিলাম যে এয়ারপোর্টের আশেপাশে যেন আমরা সময় পার করতে পারি,
কারণ হচ্ছে কি এয়ারপোর্টের আশেপাশে থাকলে আমি সকালে প্লেনটা ধরতে পারবো খুব ইজিলি, আর ওখানে যদি একটু দূরাদূরে অবস্থান করলে সকালে আমাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, এই জন্য আমি এটা চাচ্ছি না। ইলিয়াস ভাইকে রেখে গেলাম, আল্লাহ যেন তার ব্যবসা ওর বাণিজ্যে বরকত দান করে। বাংলাদেশে এসে ভ্যারাইটিজ সেট, সৌদি আরবে এক ধরনের কাজ ছিল, আইফোন সফটওয়্যারের কাজ বেশি করতো, আইফোনের কাজ বেশি ছিল ওখানে, আর স্মার্টফোনের কিছু কাজ ছিল। বাংলাদেশে এসে তো জগা খিচুড়ি হয়ে গেছে আর কি সব। তো সব মিলিয়ে এখানে একটা চ্যালেঞ্জিং নতুনভাবে তৈরি হচ্ছে, আশা করি এটাকে ওভারকাম করতে পারবে ইনশাআল্লাহ। আর আরাফাত সাথেই যাবে এখন আমার সাথে, আরাফাতের দায়িত্ব হচ্ছে আজকে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, আর কালকে সকালে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো। মূলত ঢাকায় আসা হয়েছিল একদিনের জন্য, আমি বৃহস্পতিবার নাইটে রওনা করেছিলাম আর শুক্রবারে সারাটা দিন থেকে শনিবারে সকালে ফ্লাই করে চলে যাব। তো রওনা দেওয়ার পরে আমাদের অ্যাসোসিয়েশনের মিটিংটা কনফার্ম হয়েছিল শনি এবং রবিবার, যার কারণে তিন দিন থেকে যেতে হচ্ছে। একটা বিশাল অভিজ্ঞতা, কোনো এক সময় ঢাকাতে চাকরি করতে এসে সাত দিন পরে পালিয়ে গিয়েছিলাম, আর ঢাকায় এসে তিন দিন থাকতে হলো ব্যবসা বাণিজ্য পরিবার সকল কিছু ছেড়ে। ছাত্রদের ব্যাচ চলতেছে, তাদেরকে ছুটিয়ে দিয়ে দুই দিনের জন্য আমি ঢাকাতে রেখে থেকে গেছি আর কি। যাই হোক, এই মুহূর্তে জানতে পারলাম যে আব্দুল সোবহান, আমি আরাফাতকে কল দিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য, আর আব্দুল সোবহান কল রিসিভ করছে। আমার খুবই বিষয়টাতে একটু বিরক্তও আসছে। আমি আব্দুল সোবহান আর ইলিয়াস সাহেবকে রেখে দিলাম রাত্রে, আর আমি এদিকে এসে থাকলাম যেন দ্রুত আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারি। কিন্তু সকালে কল দিয়ে বুঝতে পারছি যে আব্দুল সোবহান ভোরে উঠেই চলে আসছে। এখন বাজে হচ্ছে সকাল পৌনে আটটা, আমি কল দিয়েছি সাতটায়, সাতটার সময় সে উপস্থিত। মানে মহব্বতের কোন জায়গায় থাকলে একজন ছাত্র শিক্ষকের জন্য এ পর্যায়ে ছোটাছুটি করে, আমি এর কোনো অর্থ আমার কাছে জানা নেই। কেরানীগঞ্জ থেকে মোটামুটি দূর হয় এই জায়গাটা, যার কারণে আমি দূরে এখানে এসেছিলাম, কিন্তু তারপরও তারা চলে আসছে। যাই হোক, ঢাকা থেকে বিদায় নেব, প্রস্তুতি নিচ্ছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি মোটামুটিভাবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই রাজশাহীতে পৌঁছে যাচ্ছি, আল্লাহ যদি হেফাজত করে সঠিকভাবে নিয়ে যাওয়ার সুযোগ করে। কি করলেন এটা? টেনশন ফেলা দিয়েছেন। কি যে টেনশন, আমি তো গিয়েছি। ফোন করেন নাকি? কখন? রাতে। রাতে ঘুমিয়ে পড়ছিলাম। আমি যেটা বলছিলাম সেটাই হলো, এটা মানে এটা কি পাগল বলবো না ছেঁচড়া বলবো, কোনটা? যারা পিছু ছাড়তে চায় না তাদেরকে ছেঁচড়া বলা হয়। অনেক দূর তো, আমি তো এই দূরের কারণে এত দূরে চলে আসলাম, তারপরে এরকম ছুটে আসার দরকার। আলহামদুলিল্লাহ প্রাণের শহর রাজশাহীতে ফিরে আসলাম, রিক্সাতে যাতায়াত কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব ট্রেনিং সেন্টারে। বাসায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ নেই, কারণ তিন দিন রাজশাহীর বাইরে আছি আর আমাদের প্রশিক্ষণ ব্যস্ত হচ্ছে, ছাত্ররা উপস্থিত, যার পরে এখন সরাসরি ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে। এই মুহূর্তে আমরা ট্রেনিং সেন্টারে উপস্থিত, সকল ছাত্ররা আছে, আর তিন দিনের সফর শেষে সরাসরি আমি ট্রেনিং সেন্টারে উঠে এসেছি। আমি অত্যন্ত মিস করছিলাম ছাত্রদেরকে, কারণ এরা অপেক্ষমান ছিল। আমাদের এই তিন দিন, আমার এই সফরের মধ্যে একদিন শুক্রবার ছিল যেটা আমাদের ছুটির দিন, আর এই ছুটির দিন ব্যতীত দুই দিন ক্লাস টাইম মিসিং হয়েছে। আমি এই সময়টা রিকভার করে নেব যে কোনোভাবে, কিন্তু ছাত্রদেরকে অত্যন্ত মিস করছিলাম, যার কারণে সরাসরি ট্রেনিং সেন্টারে। অনেকে চাচ্ছিলো যে আমি যেরকম বাসা থেকে রেস্ট করে আসি এবং তারপরে ক্লাস নিই, কিন্তু
আমি এটা ফলো করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি যে গ্যাপটা করেছি সেই গ্যাপটা কিছুটা হলেও পূর্ণ করি। ক্লাস নিলাম, ক্লাস শেষ করলাম, এই মুহূর্তে আমার সফরের ভিডিওগুলো সমাপ্ত করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি। আর বিভিন্ন দেশের যারা মুসাফির মানুষ আছে আমার ছাত্র, সকলের জন্য বিশেষ দোয়া কামনায় শেষ করছি। ইনশাল্লাহ সকলের সাথে পরিচয় করে দেব অচিরেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।